আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। এবার হলিউডে দেব। সম্প্রতি আমেরিকার সান ফ্রান্সিসকোয় হয়ে গেল বিশ্ববঙ্গ সম্মেলন। এনবিসির সেই অনুষ্ঠানে সৃজিৎ মুখার্জির জুলফিকারের জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে IBFA অ্যাওয়ার্ড পেয়েছেন দেব। কদিন আগে হিল্টন লস অ্যাঞ্জেলেস এয়ারপোর্টে হেলিকপ্টারে হেলান দেওয়া দেবের ছবি দেখতে পাওয়া গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এবার দেখা গেল দেব রয়েছেন হলিউডে। হলিউডের হার্ড রক ক্যাফেতে উপস্থিত দেবের ছবিটি দেখা গেল দেবের ফেসবুক পেজে। ছবির ক্যাপশনে লেখা, আই গেস ওয়ান অলওয়েজ ম্যানেজেস টু ফাইন্ড দ্য আদার @ হলিউড ওয়াক অফ ফেম #, হার্ড রক ক্যাফে। দেব ভক্তরা কি আশা করছেন ভবিষ্যতে তাদের প্রিয় নায়ককে দেখতে পাবেন হলিউডের সিলভার স্ক্রিনে? সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।